সবাইকে শারদিয়ার শুভেচ্ছা। আমরা রয়েছি বিশ্বপ্রিয় ক্লাবে। আপনারা জানেন সিপাহী জলতা বিশালগড় একটি অন্যতম বনেদি ক্লাব হচ্ছে বিশ্বপ্রিয় ক্লাব এবং স্বনামধন্য ক্লাব। সারা রাজ্যের মধ্যে প্রথম যে সারির 10টি ক্লাবের নাম উচ্চারণ করলে বিশ্বপ্রিয় ক্লাবটির নাম কিন্তু আসে। খেলাধুলা থেকে শুরু করে সামাজিক কার্যকলাপ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো দুর্গোৎসব, সারা বছর কিন্তু বিশ্বপ্রিয় ক্লাব মানুষের পাশে থাকে। কিন্তু এবছর এবারে দুর্গাপুজোর যে আয়োজন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদেরকে আমরা দিচ্ছি যে ষষ্ঠীর পর থেকে পুজোর প্যান্ডেলে গিয়ে আপনাদের দেখাবো, ইনফরমেশন দেবো। বিশ্বপ্রিয় ক্লাবে কিন্তু এবার রয়েছে থিম, সেটা হচ্ছে এটা আজাদী কা অমৃত মহোৎসব, এটা কমন আপনারা জানেন। এবং রয়েছে শিবতাণ্ডব, এবং এই শিবতাণ্ডব সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। শুধু আপনাদের জন্য নয়, আপনাদের কোচিং আছে বাচ্চাদের জন্য আপনাদের আসতে হবে, কারণ একটা লাইট শো, দুর্দান্ত লাইট শোর একটা আয়োজন কিন্তু করেছে বিশ্বপ্রিয় ক্লাব। এবং শুধু বিশ্বপ্রিয় ক্লাব এই বিশালগড়ের জন্য নয়, গোটা জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানে এটা উপভোগ করতে পারেন। ব্যতিক্রমী শো, যেটা আপনারা এই মুহূর্তে দেখাতে পারছি না, তবে সাইলেন্ট মোডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে চলছে কিন্তু শিবতাণ্ডবের স্ক্রিপ্টটা, কিন্তু ফুটেজটা কিন্তু চলছে আমাদের পাশে, ভিডিও ক্লিপের পাশে। তো আমরা একটু দেখি, আমরা এই যে দাদারা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে ক্লাবের, একটা একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা বিভিন্ন ক্লাবে গেলে কিন্তু এত রাত্রিবেলা আমরা কিন্তু চারজন লোকে খুঁজে পাই না, কিন্তু বিশ্বপ্রিয় ক্লাবে আমরা রাত বাজে এখন ঘড়ি কাটা 11:15, তখন কিন্তু আমরা দেখছি এখানে মানে দাদারা এবং যে যুবক ছেলেরা সবাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে। মানে বোঝা যায় যে বিশ্বপ্রিয় ক্লাব কিন্তু শুধু ক্লাব মানে দুর্গোৎসবের দিনে আসা চাঁদা কাটা নয়, সারা বছরের জন্য কিন্তু একটা আয়োজন। অবশ্যই একটা ভালো একটা মানে প্রথম সারির ক্লাব আমরা বারবার বলছি। তো যেহেতু দুর্গাপূজা নিয়ে কথা, অন্য বিষয় নিয়ে আমরা কথা বাড়াতে চাই না, সামনে একটু চলুন আমরা এক দুজনের সঙ্গে কথা বলি যে বিশ্বপ্রিয় ক্লাব এবার কী আয়োজন করেছে এবং তারা কী প্রত্যাশা করছে যে ষষ্ঠীর পরে সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনারা কেন আসবেন এই ক্লাবে, বা এই জেলার মানুষ কেন এই ক্লাবে আসতে হবে পুজো দেখার জন্য, সেই বিষয়টা আমরা তুলে ধরছি। এবং তাদের যে আয়োজন অনেক টাকা খরচ করেছে আপনাদের কাছ থেকে নিয়ে, এবং সেটা আপনারা আসবেন, ভিড় জমাবেন, এবং তারা যে আয়োজকরা তারা মনে প্রাণে খুশি হবে আপনারা আসলে, এবং তারা অবশ্যই কী বলছে আমরা শুনবো। দাদা একজন দুজনের কাছ থেকে আমরা বক্তব্য নেব। দাদা কী বলবেন, আমাদের সঙ্গে একজন দাদা রয়েছে, এবং একদম প্রথমে বলি কয়েকদিনের যে টেনশান যে এই পুজো নিয়ে এই যে উদ্যোক্তা কমিটির চেহারার মধ্যে সম্পূর্ণ ভেসে উঠছে, রাত বাজে এখন 11:30 মতো, দাদা কিন্তু আয়োজন রয়েছে, মানুষকে কী বলবেন কেন আসবে আপনাদের প্যান্ডেলে পুজো দেখার জন্য? প্রথমে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, রাজ্যবাসীকে শারদ শুভেচ্ছা। আমরা বিশ্বপ্রিয় ক্লাব এবার একটা আয়োজন করেছি, এটা হচ্ছে লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা শিবমূর্তি মহেশবাবুরা করছেন, বেঙ্গালোর থেকে এসছেন। আর এটাতে দেখানো হবে আজাদী কা অমৃত মহোৎসব, থিমটা তুলে ধরা হবে, সঙ্গে থাকবে শিবতাণ্ডব। এটা আপনারা জানেন আমাদের অন্য রাজ্যে একটা হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল সেখানটায়, এত উৎসাহপূর্ণ একটা লাইটিং শো আপনারা এলেই বুঝতে পারবেন। আসবেন, সবার সবাইকে সাদর আমন্ত্রণ রইল, সবাই আসবেন। মহেশবাবু আমাদের মাঝে আছেন, তো আমাদের সঙ্গে দাদা একজন রয়েছেন, দাদার পরিচয় যদি বলেন। ইন্ট্রোডাকশন আগে করেঙ্গে তো মেরা দর্শক জান সকেঙ্গে। দুর্গা পূজা কে লিয়ে হমনে স্পেসিফিক্যালি এক নয়া কনসেপ্ট ডিজাইন করকে, হমনে 3D ভিডিও ম্যাপিং কা কনসেপ্ট বানা কে দুর্গা পূজা স্পেশালিটি অফ শিব তাণ্ডব আর 75 ইয়ার্স কা অমৃত মহোৎসব জো হ্যায় ইয়ে বিশ্বপ্রিয় ক্লাব কে লিয়ে হমনে কাস্টমাইজ করকে শো লেকে আয়ে হ্যায়। ये अलग तरीका का एक्सपीरियंस है, आपको लाइव देखना है खुश हो जाएंगे। इसमें के बड़े लोग आएंगे या बच्चे, बच्चे इसमें ज़्यादा? सब लोग के लिए बनाए हैं ये, सब लोग खड़े होकर आराम से देख सकते हैं। बच्चे तो आजकल हम देखते हैं कि वीडियो में मोबाइल में सब ये चीज़ ज़्यादा देखते हैं, तो पिताजी और माताजी मैं समझता हूँ अगरतला में टेक्नोलॉजी यूज़ करके हमारा संस्कृति को, हमारा सनातन धर्म को प्रचार कर रहे हैं, तो विश्वप्रिय क्लब कर रहे हैं। हम लोग एक समय मतलब एक पहले 10 साल पहले हम लोग देखते थे कि त्रिपुरा में हर एक क्लब में जब दुर्गोत्सव में तो एक अंदर एक शो था, कुछ क्या हो रहा है अंदर में, साउंड था, लाइट था, शो था। तो ये 5-7 साल बाद, 10 साल बाद ये বিশ্বপ্রিয় ক্লাব ফির শুরু কিয়া হ্যাঁ, যে এক নয়া তরিকে সে তো যাই হোক নতুনভাবে শুরু করেছে। আমরা প্রত্যাশা করবো ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন তরফ থেকে একটা ভালো দর্শক আপনাদের, আমরা আমাদেরকে দেখেন, বিভিন্ন বিষয়গুলি আমরা প্রচার করি দেখেন। তো আমরা আশা করবো এই জেলার যারা দর্শকরা আমরা আছেন বা অন্যরা আছেন, আপনারা অবশ্যই বিশ্বপ্রিয় ক্লাবে আসবেন, একটা ভালো উদ্যোগ তারা নিয়েছে, এবং আপনারা আসলে তারা অবশ্যই কী বলবেন যে কী কত মানুষের আয়োজন মানে ভেতরে একসঙ্গে দেখতে পারে, কিতনে লোক আন্দার একসাথে দেখ সকতে হ্যায় ইয়ে শো? ये शो हम एक साथ में 200 से ऊपर लोग यहाँ पर खड़े होकर देख सकते हैं। তো 200-র উপর লোক একসঙ্গে দেখা যাবে, যাই হোক ভিড় বেশি হবে না। তো আজকে বললাম যে রাত 11:30 বাজে আমরা যে বিশ্বপ্রিয় ক্লাবে রয়েছি, এবং একটা ভালো খবর হচ্ছে ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন, 24 নিউজ এবং রিপোর্টেড টিভি ত্রিপুরা
তিনটি প্ল্যাটফর্ম মিলে আমরা মিডিয়া চ্যানেল মিলে আমরা বিশ্বপ্রিয় ক্লাবকে এই বছরের শ্রেষ্ঠ যে পুরস্কার আমরা তাতে ভূষিত করছি। এই জেলার যে চারটি পুরস্কার দেওয়া হবে, গ্রামীণ পুজো একটি থাকবে, বাকি তিনটি থাকবে, এর মধ্যে একটি সেরার তিনটির মধ্যে একটি পুরস্কার পাচ্ছে বিশ্বপ্রিয় ক্লাব। অতএব বুঝে যাচ্ছে যে একটা ভালো পুজোর আয়োজন করেছে বিশ্বপ্রিয় ক্লাব। আজকের রাতের জন্য আমরা বিদায় নিলাম, আবার আগামী দিনে আমরা দেখবো অন্য একটি ক্লাবকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।